কৈলাসহর গৌরনগর ব্লকের অধীন টিলা বাজার গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের বড়বন গ্রামের আজিজুন নেছা চৌধুরী স্মৃতি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি প্রায়শই বন্ধ থাকে বলে অভিযোগ গ্রামবাসীদের। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হয়নি, সকাল 9টা বেজে গেলেও খোলা হয়নি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। এই খবর পেয়ে সংবাদ প্রতিনিধিরা সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির খবর সংগ্রহের জন্য গেলে ওই গ্রামেরই এক বাসিন্দা জানান, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমণি কিংবা সহায়িকা কেউই না আসায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি প্রায়শই বন্ধ থাকে, ফলে গ্রামের শিশুরা পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে। শুধু পড়াশোনা থেকেই নয়, শিশুদের সুষম বৃদ্ধির জন্য সরকারের তরফে প্রতিটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে সুষম খাবার বরাদ্দ করা হয়েছে সেই সুষম আহার থেকেও বঞ্চিত হচ্ছে গ্রামের শিশুরা। সরকার নিয়মিতভাবে দিদিমণি এবং সহায়িকাকে বেতনও দিয়ে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও নিয়মিতভাবে খোলা হয় না অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। এটা কিসের বিল্ডিং? এটা তো অঙ্গনওয়াড়ি স্কুলের বিল্ডিং, অঙ্গনওয়াড়ি স্কুল দেওয়া হয়েছে। এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা হয়েছে ইয়া এই বড়বন 5 নং ওয়ার্ড। পঞ্চায়েতের নাম? টিলা গ্রাম পঞ্চায়েত। তো আজকে প্রায় এখন সকাল 9:30 বাজে, আজকেও বন্ধ। গতকালকেও না গ্রামের মানুষ অভিযোগ করছে, মানে অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ ছিল প্রায় সময় নাকি অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ থাকে, এরকম একটা অভিযোগ গ্রামবাসীরা। আপনিও ওই গ্রামের মানুষ, কী বলবেন? হ্যাঁ, এটা তো বুঝছেন না, পয়লা নম্বর হচ্ছে যে মাস্টার নেই, তার টাইম টেবিল নেই, হেল্পারের টাইম টেবিল নেই, যে সময় আয় হিসেবে খুলিয়া যায়। তো এটা মূল কথা বুঝছেন না দাদা, এটা তো জায়গাটা আমরাও দিয়েছি। তো এখানে আমাদের বাড়িতেও আমার শিক্ষিত আছে, যদি মনে হয় তো আমরা এখান থেকে নিয়ে আয়া বাচ্চারা, আসলে জনস্বার্থ বাচ্চারা স্বার্থে তো আমরা স্কুলটা দিয়েছি। তো বাচ্চারা যদি মাস্টার নেই আর এরপর যদি সময় মতো না আসে তো বাচ্চারা কীভাবে পড়াশোনা করবো, এটা একটু মানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এই যে প্রতিদিন হেল্পার কিংবা দিদিমণি অঙ্গনওয়াড়ি সেন্টারে আসে না, তাদের যে খাওয়া খাদ্য ডিম কিংবা ওই ছানা কিংবা ওই যে কলা বা বিভিন্ন খিচুড়ি সব বিভিন্ন খাদ্য সামগ্রী কোথায়? তো ওই গত 3-4 দিন আগে দেখেছি যে ওই শুধু চাল ও ডাল, ওর কিছু আর কিছু এখানে মানে এই বাচ্চারা পায় না, সয়াবিন ডিম দুধ এটা কিছুই এখানে পাওয়া যায় না। তো আপনি গ্রামবাসী হিসেবে কিংবা আপনার বাড়ির পাশে অঙ্গনওয়াড়ি সেন্টার কী বলবেন? আমি তো বলবো যে যে অতি সকাল এখানে এই সব কিছু মিলারে একটা ব্যবস্থা করা দিবেন, তারপরে এখানে মাস্টারনি যদিও এখন বর্তমানে না আসেন তাইলে আমাদের বাড়িতে শিক্ষিত আছে, আমরা এখান থেকে আনে, আমরা সকালবেলা এখানে বাচ্চাদেরকে পড়াশোনা করাতে ইচ্ছুক আছি আমরা। এ বিষয়ে গৌরনগর ব্লকের চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের নিয়মিত পরিদর্শনের দাবিও জানান ওই গ্রামবাসী। রিপোর্ট আর ইনিউজ।